আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাট ফার্স্ট আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই যে দুইটা বাবু দেখছেন, এই ছোট বাবুটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে মানহা। আজকে ওর গালে ভাত, তো আজকে ওর গালে ভাত দেওয়া হবে, সেটা নিয়েই আজকে ভিডিও। তো আপনাদের সাথেও শেয়ার করতে চাই যে প্রথম ওর মুখে ভাত দিব, আর এই ভাতটাও কীভাবে খাবে আর ওর রিয়াকশানটা কেমন হয় দেখেন। ও আজকে খুব বেশি এক্সাইটেড, ওকে নতুন জামা পরানো হয়েছে, তারপরে ভাত সামনে নিয়ে আসছে। যখন ভাতটা সামনে নিয়ে এসে রাখছিল, ও মনে হচ্ছিল নিজেই খাবে, এমন একটা ওর ভিতরে অবস্থা কাজ করছিল। আর পানির এই পটটা প্রথম দেওয়া হয়েছে ওকে, দেখেন প্রথম ভাত মুখে দেওয়া হলো, কীভাবে খাচ্ছে। আর পানির এই পটটা ও কোনোভাবে হাতছাড়া করতে চায় না, ও প্রথম পানি খাচ্ছে, তো মনে হচ্ছে যে ওর কাছে খুব বেশি মজার এটা। তো পানির পর যেদিকে যাচ্ছে ও সেদিকে এগিয়ে যাচ্ছে, ভাতের দিকে তেমন একটা আকর্ষণ নাই, কিন্তু পানির পাটের দিকে খুবই আকর্ষণ। মানহা বুড়ি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আগেও দেখেছেন ওর ভিডিও, তো ওকে আমরা আদর করে মানহা বুড়ি বলি। তো ওর ও গালিব যখন ওকে ধরে বা আদর করে, ও তখন খুব চিৎকার করে, চিল্লাপাল্লা করে, বিরক্ত হয়। কিন্তু আজকে যখন ওকে পানি খাওয়াচ্ছে, ওর গালিবের সাথে খুব ভাব হয়েছে, তো গালিবের দিকেই সবসময় দিকে ওর আকর্ষণ। ও একবার ভাত খেলেই আরেকবার পানি খাচ্ছে, তো পানি যেহেতু গালিব খাচ্ছে, গালিবের দিকে ওর বেশি আকর্ষণ, আর গালিবকে খুব বেশি মানে পছন্দ করছে। দেখেন আজকের অবস্থাটা। এখানে ওকে কবুতরের মাংস আর পোলাও চালের ভাত রান্না করে দেওয়া হয়েছে নরম করে। তো যেহেতু আমি ব্লগ ভিডিও ছাড়ি, আমার পরিবারের হাসি খুশি আনন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও আমাদের পরিবারে একটা ভীষণ আনন্দের বিষয়, যেহেতু প্রথম মুখে ভাত দেওয়া এটা অনেক বেশি আনন্দের বিষয়। তো আমি যখন ভিডিও করছিলাম, মানহাবুড়ি আমার দিকে খুব তাকাচ্ছিল, মনে হচ্ছিল বুঝতে পারছে যে ওর ভিডিওটা করা হচ্ছে, আর খুব আনন্দ সহকারে আর কি মুখে ভাতটা নিল। আর দেখেন আমার দিকে কীভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে ও ভিডিও করাচ্ছে আর পোস্ট দিচ্ছে সেভাবে। বাচ্চারা কিছু বুঝুক আর না বুঝুক, এইটা বোঝে যখন আমরা ছবি তুলি বা ভিডিও করি, সুন্দরভাবে তাকিয়ে থাকি, কীভাবে বোঝে আমি জানি না। একবার ভাত খাওয়ানোর সাথে সাথে মা গালিবের দিকে তাকাচ্ছে, বলতে পারছে না যে পানি খাবে, কিন্তু ওর দিকে তাকাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে যে পানি খাবে, হাত তুলে ইঙ্গিত দিচ্ছে, দেখেন কি সুন্দর করে। আর ওর প্রতি এতটাই কনফিডেন্স হয়ে গেছে যে মানে ওর পানি মানে খাবার পরেই পানি খেতে হবে আর ও দিবে, সেইভাবেই ওর দিকে তাকাচ্ছে।
তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো, দুই ভাই বোনের আদরটা দেখেন। আর খুবই মানে আনন্দিত ছিল মানহা, প্রথম মুখে ভাত দিচ্ছে, যে একবার ভাত দিচ্ছে আবার পানির জন্য কিন্তু গালিবের দিকে তাকাচ্ছে আর হাত নাড়াচ্ছে বারবার, মানে পানিটাই ওর খেতে হবে এমন একটা আকর্ষণ। আজকের ভিডিও ছিল ওর মুখে ভাত নিয়ে, এছাড়া অন্য কিছু শেয়ার করিনি, কারণ ছোট বাচ্চাদের সাথে অন্য কিছু শেয়ার করলে আসলে ভালো লাগে না। তো মান হওয়ার জন্য অনেক দোয়া করবেন, আমার ভাইয়ের মেয়ের জন্য অনেক দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।